আমাক লাখপতি বাইদেউ আসনি নালাগে অসম সরকারক অনুরোধ কৰিছো আমাৰ নারী সুরক্ষার ক্ষেত্রত কিবা যদি আইন আছে সেই আইন প্রণয়ন করক আমি কলে কো উলাব নোৱাৰা হৈছো স্কুল টিউশন পা আহোনে যেতিয়া আমাৰ ধৰ্ষণ কৰিছে তেতিয়া আমাকো কইব ন আমাক ন্যায় লাগে ধিঙত ছাত্রীর জঘন্য ধর্ষণ কাণ্ডক লৈ তুলপা রাজ্য ধর্ষণকারীক করায়ত্ত করে ফাঁসির দাবি তুলি প্রতিবাদ মুখর দল সংগঠন অসমৰ সমাজ জীবনক লজ্জানত করা এই ঘটনাত জড়িত প্রতিগৰাকী দোষীয়ে কঠোরৰ পৰা কঠোৰ শাস্তি পোৱাটো সদৌ অসম ছাত্র সন্থাই দাবি কৰিছো এই কাণ্ডত জড়িত নরপিখাসৰ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলি সরব শাসক বিরোধী সম্প্রদায় নহক দুখী দুখিয়ে দুখীক দৃষ্টান্তমূলক বিহিত ব্যবস্থা গ্রহণ করে শাস্তি দিয়াটো বিচার যদি এই পাখণ্ডকেইটাই আক্রমণ করেছে অত্যাচার করেছে ধর্ষণ করেছে ইয়ার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চয়কৈ হব আকৌ ধর্ষণ কাণ্ডক লৈ কলঙ্কিত হল ধিঙৰ এই বর্বর কাণ্ডই রাজ্য জোকাৰি তোলার সময়তে রাজনৈতিক মহলতো সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া এই কাণ্ডক শাসক বিরোধীয়ে একমুখে গরিহণা দিয়ে এনে কাণ্ডর যাতে পুনরাবৃত্তি হব নোৱাৰে তাৰ বাবে কঠোর হবলৈ আহ্বান জনাইছে প্রশাসনক রাজ্যত দুমাহত ২৪গৰাকী যুবতী কিশোরীর ধর্ষণ নির্যাতন হওয়ার প্রসঙ্গ আনি মহিলা যুবতীক সুরক্ষা দিয়াত সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়া বলে সরব হয়ে পড়িল বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া আর বিধায়ক অখিল গগৈ অকল ধিঙত বুলি নহয় যোৱা সময়ছোৱাত অসমত এনেকুৱা বহুত ঘটনা হৈ আছে সেইখিনিৰ ক্ষেত্ৰত গৃহ প্ৰশাসন বিভাগ যথেষ্ট ব্যৰ্থ বুলিয়ে মই ক'ব বিচাৰিম মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে যে কালিলৈকে ক'লে যে ২৩ কি কয় ২২ গৰাকী মহিলা দুমাহৰ ভিতৰত ধৰ্ষিতা হৈছে নহ'লে হত্যাৰ বলি হৈছে এতিয়া আৰু দুটা ঘটিলে ২৪ দুমাহত ২৪টা ঘটনা ঘটিলে যদি এনেকুৱা ঘটনা ঘটিবই পাৰে তুমি গৃহমন্ত্ৰী হিচাপে কি ঘোঁৰা ঘাঁচ কাটি আছা অখিল গগৈৰ দাবী তিনি মাহৰ ভিতৰতে হওক এই কাণ্ডৰ বিচাৰ তেওঁলোকক হয় ফাঁচি দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে নহ'লে তেওঁলোকক যাৱজ্জীৱন কাৰাদণ্ড যাৱজ্জীৱন কাৰাদণ্ড মানে ১৪ বছৰ কাৰাদণ্ড নহয় মৃত্যু নোহোৱা পৰ্যন্ত জেলতে মৰা যাৱজ্জীৱন কাৰাদণ্ড দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে ধিঙৰ ধৰ্ষণ কাণ্ডক লৈ গৰিহণা দিলে ধিঙৰ বিধায়ক আমিনুল ইছলামেও এফালে অপরাধীর কোনো ধর্ম নাই বলে কই আমিনুলে আশঙ্কা ব্যক্ত করলে সাম্প্রদায়িক কুটাঘাত যাক পশু বলে কব লাগবে মানুষ নহয় মানুষের শারীত নপরে যখন এই অঘটনটি করলে আর অতি সালে দোষীক করায়ত্ন করে কঠোরের কঠোরতম শাস্তি দিবলে আমি দাবি জানাইছো ধিং অঞ্চলবাসীক এটা আহ্বান জানাম যে এই ঘটনার বিরুদ্ধে ধিঙ্গর প্রতিজন ব্যক্তি হিন্দু মুসলমান সমন্বিতে সকল ধর্মের প্রতিজন ব্যক্তি এই জঘন্য ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে থিয় হব লাগে ইফালে ধিঙৰ ঘটনাক সমগ্র মানব ইতিহাসের কলঙ্কিত ঘটনা আখ্যা আব্দুল খালেক সমগ্র মানব জাতির ইতিহাসের এক কলঙ্কিত ঘটনা আসলতে ধিং বুলিয়ে নহয় সমগ্র দেশত মহিলার বিরুদ্ধে যে ক্রম বর্ধিত অপরাধ সেটা বাড়ি আছে ধর্ষণের বিরুদ্ধে একটা কঠোর কেন্দ্রীয় আইন হব লাগে ফলে বিরোধীর সমান্তরালভাবে ধিং কাণ্ডক শাসকীয় পক্ষের নেতায়ও নিন্দা করে ব্যক্ত করিলে নিজ নিজ প্রতিক্রিয়া এই কাণ্ডর গোচর ফাস্ট ট্রেক আদালতত হওয়ার প্রস্তাব তুলিলে বিধায়ক দিগন্ত কলিতা এই ধিঙর ঘটনাটোর লগত জড়িত আছে তেখেতসকলক সরকারে ইমিডিয়েটলি বিচারি উলিয়ায় সন্ধান করে আসলে ফাঁসি কাঠত উলমাব লাগে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে অনুরোধ করছো যে আপনি এইটার উপর স্ট্রিক অ্যাকশন লগ ইমিডিয়েটলি আর ফাস্ট ট্রেকত এই তিনজন পাপীক উচিত ব্যবস্থা করব লাগে আনহাতে এনেকুৱা ঘটনাক লৈ শিবসাগরের নিচিনা জনজাগরণ গড়ি তোলার পোষকতা করলে লক্ষিমপুরের বিধায়ক মানব ডেকা আমার এইবিলাক জনজাগরণ করবা ব্যবস্থা আজিকালি বরপেটা ধুবুরী
গোয়ালপাড়া মরিগাঁও কিছু অঞ্চল নগাঁও কিছু অঞ্চল সেই ব্যবস্থাটোই নাই। ডিঙৰ কালি ঘটনাটো আপোনালোকে দেখিছে মানুহখিনি কেনেকৈ ভয়ত আছে। এই ক্ষেত্ৰত সকলোৱে মাৰ বান্ধি থিয় হওঁ, কাৰণ এইটো এটা সামাজিক সমস্যা। আনহাতে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই এই ঘটনাক কঠোৰ শব্দৰে নিন্দা ভৎসৰণা কৰি ঘোষণা কৰিলে দোষীক হাৰি যাবলৈ দিয়া নহ'ব। নিৰ্দিষ্ট একাংশ মানুহে থলুৱাক বাৰে বাৰে লক্ষ্য কৰি লৈছে, বিভিন্ন উপায় লৈছে, কিন্তু চৰকাৰ যিমান কঠোৰ হৈছে তাতকৈও বেছি কঠোৰ হ'ব। পাৰ্টিকুলাৰ কিছু মানুহে এই কামটো কৰি আছে, দোষী সাৰি যাব নোৱাৰে। আমাৰ চৰকাৰে কঠোৰৰ পৰা কঠোৰ সতম শাস্তি নিশ্চয়কৈ বিহিব। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।